নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম মুঘল সাম্রাজ্য সম্পর্কে আজকে মুঘল সাম্রাজ্যে আমরা আজকে আলোচনা করব ঔরঙ্গজেব সম্পর্কে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন যারা এই ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় মধ্যকালীন ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে বলি যে আগে যে দুটো ভিডিও আমি বানিয়েছি অর্থাৎ জাহাঙ্গীর সম্পর্কে এবং শাহজাহান সম্পর্কে এই দুটো ভিডিওতে দুটো জিনিস ভুল থেকে গেছে মানে আমি ভুল বলে ফেলেছি ভুল করে তো সেই দুটো একটু ঠিক করে নেবেন প্রথম জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের ভিডিওতে বলেছিলাম যে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেটা হবে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে বলেছিলাম পনেরোশো ছিয়ানব্বই নাইন সিক্স আর সিক্স নাইনটা উল্টে গেছিল আমিও দেখিনি বলে দিয়েছি লেখা ছিল বলে তো জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় হচ্ছে শাহজাহানের সময় বলেছিলাম যে শাহজাহানের সঙ্গে শিখ গুরু গুরু গোবিন্দ সিং এর বিরুদ্ধ হয়েছিল কিন্তু গুরু গোবিন্দ সিং হচ্ছেন শিখদের দশ নম্বর গুরু সেখানে শাহজাহানের সময় তিনি জন্মগ্রহণই করেননি এটা একটা ভুল হয়ে গেছে সেটা হবে গুরু হরগোবিন্দ সিং গুরু হরগোবিন্দিং এর সঙ্গে শাহজাহানের বিরোধ দেখা দিয়েছিল সেখানে আমি বলেছিলাম গুরু গোবিন্দ সিং এটা এই দুটো একটু ঠিক করে নেবেন আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করে এসছি শাহজাহান সম্পর্কে এবং শাহজাহানের ভিডিওর একদম শেষে শাহজাহানের রাজত্ব শেষে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন দখল করা নিয়ে সেইটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করে এসেছি তো সেটা যারা আপনারা এখনো দেখেননি সেটা অবশ্যই আগে দেখে নেবেন কারণ সেই যে দ্বন্দ্বটা সেটা সম্পর্কে আমি আর আজকে আলোচনা করব না তো সেই উত্তরাধিকার দ্বন্দ্বের পরে ঔরঙ্গজেব সিংহাসনে বসেন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এর আগের ঘটনা আগের দিন আলোচনা করে এসেছি সেটার পর থেকেই আজকে আমরা সেটা শুরু করব প্রথমে দেখে নেব যে ঔরঙ্গজেবের সম্পর্কে কিছু তথ্য আগে দেখে নেব তারপরে ঔরঙ্গজেবের যে সাম্রাজ্য বিস্তার এবং তার সময় যে যে বিদ্রোহগুলো হয়েছিল সেইগুলো পরপর দেখে নেব তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে জাট বিদ্রোহ সতনামী বিদ্রোহ আফগান বিদ্রোহ বুন্দেলা বিদ্রোহ শিখ বিদ্রোহ এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ ভারত নীতি এবং মারাঠাদের সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক এটা সব থেকে গুরুত্বপূর্ণ আর বাকি যে ছোট ছোট বিদ্রোহগুলো হয়েছিল যে অভিযানগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন তেসরা নভেম্বর ষোলোশো আঠেরো খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর ষোলোশো আঠেরো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন ঔরঙ্গজেব ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের বিবাহ হয় ঔরঙ্গজেবের পত্নী ছিলেন ইরানের রাজকুমারী যার নাম ছিল দিলরাজ বানু বেগম আগের দিন বলেছিলাম যে ঔরঙ্গজেব ছিলেন শাহজাহান এবং মুমতাজের ষষ্ঠ পুত্র এবং এরপরে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তার বিবাহ হয় যিনি ইরানের রাজকুমারী ছিলেন যার নাম ছিল দিলরাস বানু বেগম একে ঔরঙ্গজেব একটি উপাধি দিয়েছিলেন যেটা হচ্ছে রাবিয়া উদ দুরানি রাবিয়া উদ দুরানি এই রাবিয়া দুরানি বা দিলরাজ পানু বেগম যখন মারা যান তখন ঔরঙ্গজেব শাহজাহানের মতো তার প্রিয় পত্নীর জন্য একটা মকবাড়া বানাতে চেয়েছিলেন যেটা যেটার নাম হচ্ছে বিবিকা মকবাড়া বিবিকা মকবাড়া বলা হয় ঔরঙ্গ মানে সরি তাজমহলের একদম পুরোপুরি নকল যদিও সেটা তাজমহলের মতো অত সুন্দর নয় তবুও সেটার যথেষ্ট গুরুত্বপূর্ণ তো সেইগুলো সম্পর্কে পরে আলোচনা করব যে ঔরঙ্গজেব কি কি তৈরি করেছিলেন তার আগে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে আগের দিন দেখেছিলাম যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের পরে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের রাজ্যভিষেক হয় আর শাহজাহান মারা গেছিলেন কত সালে শাহজাহান মারা গেছিলেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শেষ আট বছর তিনি বন্দি অবস্থায় ছিলেন ঔরঙ্গজেবের উপাধি ছিল আবুল মুজাফার আলমগীর আলমগীর খুব ইম্পর্টেন্ট কারণ আলমগীর এই উপাধিটা জানতে চাওয়া হয় যে আলমগীর উপাধি কার ছিল সেটা হবে ঔরঙ্গজেবের তার পুরো উপাধি ছিল মানে পুরো যে উপাধি নিয়ে তার যে নাম হয়েছিল সেটা হচ্ছে আবুল মুজফ্ফর আলমগীর আগের দিন আলোচনা করেছিলাম যে তার বড় ভাই দারাসুকের সঙ্গে তার একটা যুদ্ধ হয়েছিল যে ফাইনাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জয় করে তিনি দিল্লি সিংহাসন লাভ করেছিলেন সেই যুদ্ধের নাম ছিল দেবরাইয়ের যুদ্ধ বা দেওরাইয়ের যুদ্ধ সেই যুদ্ধের পরে ঔরঙ্গজেব আরো একটা উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে গাজী গাজী উপাধি তিনি নিয়েছিলেন পরে মানে যখন ঔরঙ্গজেব সুলতান হয়ে যান তারপরে তিনি প্রায় ট্যাক্স কর বন্ধ করে দিয়েছিলেন বিভিন্ন যে আশি রকমের কর সেই সময় চালু ছিল সেই সমস্ত কর তিনি বন্ধ করে দিয়েছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে মানে দুটো খুব ইম্পর্টেন্ট কারণ সেটার থেকে প্রশ্ন করা হয়েছে একটা হচ্ছে রাহাদারি এই রাহাদারি ছিল ট্রাভেল ট্যাক্স অর্থাৎ ভ্রমণ কর কোন জায়গায় ভ্রমণ করলে এই রাহাদারি ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সটা তিনি বন্ধ করে দিয়েছিলেন আর একটা হচ্ছে পানদারি এই দুটো পরীক্ষায় এসছিল এই দুটো ট্যাক্স কে বন্ধ করেছিলেন সেটা হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব একদম গোড়া মুসলমান ছিলেন মুসলিম ধর্মকে তিনি একদম কট্টরভাবে পালন করতেন কিন্তু তা সত্ত্বেও ঔরঙ্গজেবের সময় সবথেকে বেশি হিন্দু মনসবদার নিযুক্ত হয়েছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে থেকে বেশি হিন্দু মনসবদার নিয়োগ করা হয়েছিল ইরান থেকে একজন দূত তার রাজসভায় এসেছিলেন তার নাম হচ্ছে শাহ বুদান শাহ বুদান ইরানের যে রাজা ছিলেন তার তরফ থেকে ঔরঙ্গজেবের রাজসভায় এসেছিলেন এই ছিল ঔরঙ্গজেব সম্পর্কে কিছু তথ্য এবার আমরা ঔরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তার এবং তার বিরুদ্ধে যে সমস্ত বিদ্রোহ হয়েছিল সেই সমস্ত সম্পর্কে আলোচনা করব ঔরঙ্গজেব সিংহাসনে বসার পর প্রথম যে বিজয়টা হয় সেটা হয় আসামে আসাম বিজয় হয় ষোলোশো ষাট খ্রিস্টাব্দে আসাম বিজয়ের সময় ঔরঙ্গজেবের যিনি সেনাপতি ছিলেন তার নাম ছিল মির জুমলা এই নামটা ইম্পর্টেন্ট মির জুমলা ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন কিন্তু এই মির জুমলা প্রথমে যে আক্রমণ আসামে করেছিলেন সেই আক্রমণটা ব্যর্থ হয় এরপরে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই মির জুমলা মারা যান এবং এই মির জুমলার মৃত্যুর পরে ঔরঙ্গজেবের যিনি সেনাপতি হয়েছিলেন তার নাম শায়েস্তা খাঁ এই শায়েস্তা খার নাম আমরা আধুনিক ভারতের ইতিহাসে বাংলার ইতিহাস যখন পড়ছিলাম তখন পেয়েছিলাম কারণ শায়েস্তা খাঁকেও মানে ইনি সেনাপতি ছিলেন প্লাস এই শায়েস্তা খাকে বাংলার সুবাদারি দেওয়া হয়েছিল অর্থাৎ সাহসুজার পরে কিছুদিনের জন্য এই শায়েস্তা খা বাংলার সুবাদার ছিলেন তারপরে হন কুলি খাঁ এর সঙ্গে আরেকটা কথা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঔরঙ্গজেবের সময় সর্বাধিক বিস্তার হয়েছিল অর্থাৎ ঔরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের আয়তন সব থেকে বেশি ছিল এবং যেটা পরবর্তীকালে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এই সমস্ত কারণে যে সমস্ত কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঔরঙ্গজেবের সময় রাজ্যের আয়তন অনেক বেশি হয়ে গেছিলো সেটা কন্ট্রোল করা পরবর্তী মুঘলদের কাছে সহজ ছিল না সেই কারণে সেটা দমন মানে সেটা ধ্বংস হয় যাই হোক সেটা সম্পর্কে পরে কথা হবে এখন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট ষোলোশো ষাট খ্রিস্টাব্দে আসাম বিজয় হয় ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে পালামৌ জয় হয় ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দেই কুচবিহার জয় হয় ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দেই হয় কুচবিহার জয় এবং স্বাভাবিকভাবে এই দুটো যে আক্রমণ হয়েছিল এই দুটো যে জয় হয়েছিল সেই দুটো করেছিলেন মীর কারণ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে মীর মারা যান তার আগে অবধি মীর সেনাপতি ছিলেন এবং এই ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে পালামো এবং ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে কুচবিহার এই দুটো জয় করেন মীর জুমলা এছাড়াও ঔরঙ্গজেবের সময় পর্তুগিজদের বিরুদ্ধে মুঘলদের একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয় তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে ঔরঙ্গজেবের আমলে কোন বিদেশি শক্তির বিরুদ্ধে ঔরঙ্গজেব জয় করে মানে জয়লাভ করেছিলেন সেটা হবে পর্তুগিজদের বিরুদ্ধে তো পর্তুগিজদের বিরুদ্ধেও ঔরঙ্গজেব জয়লাভ করেছিলেন এছাড়া ঔরঙ্গজেবের বিরুদ্ধে দক্ষিণ মানে ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে একাধিক অভিযান হয় সেটা সম্পর্কে একদম শেষে আলোচনা করব এখন দেখে নেব যে ঔরঙ্গজেবের সময় যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল একাধিক বিদ্রোহ ঔরঙ্গজেবের সময় হয়েছিল যার মধ্যে কিছু ছিল ধার্মিক বিদ্রোহ আবার কিছু কিছু সামাজিক বিদ্রোহ ছিল মেনলি অনেকগুলোই ধার্মিক বিদ্রোহ ছিল যার মধ্যে শিখ বিদ্রোহ একদম ধার্মিক বিদ্রোহ ছিল অন্যদিকে এই জাট বিদ্রোহ সতনামী বিদ্রোহ এই দুটো খুব ইম্পর্টেন্ট জাট বিদ্রোহ এবং সতনামী বিদ্রোহ কার সময় হয়েছিল ঔরঙ্গজেবের সময় হয়েছিল জাট বিদ্রোহ এবং সতনামী বিদ্রোহ এই দুটো কৃষক বিদ্রোহ ছিল তো এক এক করে এই বিদ্রোহগুলো সম্পর্কে একটু দেখবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো থেকেই আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম যে বিদ্রোহটা হয় সেটা হয় জাট বিদ্রোহ এই জাটরা বসবাস করতো দিল্লি এবং মথুরা অঞ্চলে এরা প্রধানত কৃষিজীবী ছিল সেই কারণে এই জাট বিদ্রোহ ছিল একটা কৃষক বিদ্রোহ এবং এই জাট বিদ্রোহ ঔরঙ্গজেবের সিংহাসনে আরোহণ থেকে শুরু করে একদম তার মৃত্যু পর্যন্ত পুরোটা সময় ধরেই চলেছিল এই বিদ্রোহটাকে একদম পুরোপুরিভাবে কোনোদিনই দমন করে ওঠা ঔরঙ্গজেবের সময় হয়নি এর প্রধান কারণ হচ্ছে এই জাট বিদ্রোহের পিছনে ছিল জমিদাররা জমিদাররা এই জাট বিদ্রোহকে ডাইরেক্টলি সাপোর্ট করেছিল যা যে কারণে এই বিদ্রোহটা দমন করা সম্ভব হয়নি এই বিদ্রোহের প্রধান কারণ ছিল যে এরা ছিল কৃষক জাটরা এবার কৃষি কর অনেক বেড়ে গেছিল এই সময় এবং কৃষকরা এই কর দিতে অস্বীকার করে এবং তার ফলস্বরূপ এই জাট বিদ্রোহ শুরু হয় ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে এই বিদ্রোহ প্রথম শুরু হয় ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে এই কারণে এটা ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ এরপর থেকে বাকি বিদ্রোহগুলো হয় সবার প্রথমে জাট বিদ্রোহ হয়েছিল তো জাট বিদ্রোহের প্রথম যে লিডার ছিলেন যার নেতৃত্বে জাটরা ঐক্যবদ্ধ হয় এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে তারা যুদ্ধ করে সেটা তার নাম হচ্ছে গোকলা এই গোকলার নেতৃত্বে প্রথম জাট বিদ্রোহ শুরু হয় ইম্পর্টেন্ট নাম গোকলা এই গোকলা হচ্ছে জাটদের একজন লিডার গোকলার মৃত্যুর পরে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ থেকে জাটদের যিনি নেতৃত্ব দেন তার নাম ছিল রাজারাম এই রাজারামকে ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয় এই এই রাজারামের হত্যার পরে এই জাট বিদ্রোহ থেমে থাকেনি পরে যিনি এই রাজারামের বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন তার নাম ছিল চূড়ামন চূড়ামন তো এই তিনজন ইম্পর্টেন্ট লিডার এই জাট বিদ্রোহের গোকলা রাজারাম তারপরে চূড়ামন জাট বিদ্রোহ সম্পর্কে এটাই ইম্পর্টেন্ট তিনজনের নাম মনে রাখার দরকার আর কবে এটা শুরু হয়েছিল আর এটা হচ্ছে ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ এইটুকু মনে রাখলেই হবে এরপর হচ্ছে সতনামী বিদ্রোহ ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হয় সতনামী বিদ্রোহ এটাও ছিল একটা কৃষক বিদ্রোহ এবং এই বিদ্রোহটাকে দমন করে দেওয়া হয়েছিল এই সতনামীরাও মথুরা প্রদেশে বসবাস করত এবং এই সতনামী এটা একটা ট্রাইবের নাম মানে একটা উপজাতি বা জন ওখানকার অধিবাসীদের নাম হচ্ছিল স্বনামী যেমন করে উপজা মানে অধিবাসী ছিল তারা বিদ্রোহ করেছিল বলে সেটার নাম হয়েছিল। বিদ্রোহ হয়েছিলামী এরকম একটা জাতি ছিল এরাও প্রধানত কৃষক ছিল এবং সেই কারণেই এই বিদ্রোহটা শুরু হয়েছিল এর পিছনেও সেম কারণ ছিল যে ট্যাক্স বৃদ্ধি পেয়ে গেছিল ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছিল এবং এই কর সংগ্রহ নিয়ে মুঘল যে কর্মচারীরা ছিল তাদের সঙ্গে এই সদনামী যে কৃষকরা ছিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয় একজন কৃষক এখানে মারা যায় আর যখনই একজন কৃষক মারা যায় তখন এই সতনামীরা বিদ্রোহ ঘোষণা করে তাদের নেতা ছিলেন গরিব দাস গরিব দাস যার পুরো নাম ছিল গরিব দাস হাডা হাডার নেতৃত্বে সতনামী বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই বিদ্রোহটা তাড়াতাড়ি দমন করে দেওয়া গেছিল এর কারণ হচ্ছে যে জাট বিদ্রোহে দেখেছিলাম যে জমিদাররা জাটদের সাহায্য করেছিল কিন্তু এখানে সেটার উল্টো হয় এখানে যারা জমিদার ছিল তারা এই সতনামীদের সাহায্য করেনি তারা মুঘলদের সঙ্গে মিলে গেছিল মুঘলদের তারা সাহায্য করেছিল এবং যখন মুঘলদের সঙ্গে তারা মিলে গেছিল সেই কারণে এই বিদ্রোহটা খুব একটা বেশি দিন চলেনি কিন্তু এই বিদ্রোহটা ইম্পর্টেন্ট জাট বিদ্রোহ এবং সতনামী বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট এরপরের বিদ্রোহ হচ্ছে আফগান বিদ্রোহ ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আফগান বিদ্রোহ শুরু হয় মানে আফগানরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আফগান বিদ্রোহের যারা লিডার ছিলেন মানে প্রথম যিনি লিডার ছিলেন তার নাম ছিল ভাগুন এই ফাগুর নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয় ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এরপরে এই ভাগুকে বন্দী বানানো হয় তাকে হত্যা করা হয় সাময়িকভাবে এই বিদ্রোহটা দমন করা যায় কিন্তু এরপরে আবার এই বিদ্রোহটা শুরু হয় আকমাল খান নেতৃত্বে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই আকমাল খান নেতৃত্বে পুনরায় বিদ্রোহ শুরু হয় এবং তারপরেও এই বিদ্রোহটাও আবার কিছুদিন পর দমন করা হয় কিন্তু আফগান বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের সময় এরপর হয় বুন্দেলা বিদ্রোহ এরপর হয় না মানে ডেটগুলো পরপর নেই আমি মেন মেন বিদ্রোহগুলোকে লিখেছি এখানে ডেটগুলো পরপর নাই বুন্দেলা বিদ্রোহ হয় ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে প্রথম যে বিদ্রোহটা হয়েছিল সেটা হচ্ছে চারটের বিদ্রোহ এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে এটা ষোলোশো একষট্টি না ষোলোশো একাত্তর হবে ষোলোশো একাত্তর প্রথমে হয়েছিল বিদ্রোহ উনসত্তর খ্রিস্টাব্দে তারপর দেখতে পাচ্ছি খ্রিস্টাব্দে বুন্দেলা বিদ্রোহ হয়েছিল তারপর হয়েছিল সতনামী বিদ্রোহ ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আফগান বিদ্রোহ শুরু হলেও সেটা প্রথমের দিকে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে এই আফগান বিদ্রোহ খুব বড় আকার ধারণ করে তাই ষোলোশো বাহাত্তরটাই টাই বেশি ইম্পর্টেন্ট ষোলোশো উনসত্তর সরি ষোলোশো সাতষট্টি থেকে সেটা শুরু হলেও সেটাকে প্রথম ধরা হচ্ছে না কারণ সেটা তখন খুব একটা শক্তিশালী ছিল না যাই হোক এইভাবে পরপর বিদ্রোহ হয় এই বুন্দেলা যে বিদ্রোহটা হয়েছিল ষোলোশো একাত্তর একাত্তর খ্রিস্টাব্দে বুন্দেলারা ছিল মধ্য ভারতের একটা রাজপুত জাতি এদের বসবাস ছিল মধ্য ভারতে এরা জাতিতে রাজপুত ছিল বুন্দেলা বিদ্রোহ হয়েছিল পুরোপুরি ধর্মীয় কারণে এখানে ধর্মীয় কারণে বিদ্রোহ কারণ হচ্ছে ঔরঙ্গজেব একদম কট্টর মুসলমান ছিলেন তিনি অন্যান্য ধর্মের মানুষকে জোর করে মুসলিম ধর্মে কনভার্ট করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে মুসলিম ধর্মে একাধিক মানুষকে অন্যান্য ধর্ম থেকে নিয়ে আসার জন্য যেটা খুব একটা সঠিক সিদ্ধান্ত নয় এর কারণ হচ্ছে ধর্ম যে যার নিজের ব্যক্তিগত মতামত তারা কি ধর্ম পালন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবার কেউ যদি সেটা জোর করে তার উপরে চাপিয়ে দিতে চায় স্বাভাবিকভাবে অন্যান্য ধর্মের মানুষ বিদ্রোহ ঘোষণা করবে তো এই কারণেই এই ঔরঙ্গজেবের সময় একাধিক ধার্মিক বিদ্রোহ হয়েছিল যেটা এর আগে কোনো সুলতানের সময় হয়নি মানে কোনো মুঘল বাদশার সময় কোনো ধর্মীয় কারণে বিদ্রোহ এরকম হয়নি ঔরঙ্গজেবের সময় একাধিক এরকম বিদ্রোহ হয়েছিল এর কারণ হচ্ছে যেটা সম্পর্কে আমরা পরে দেখার চেষ্টা করব যে ধর্মীয় ছিল। ছিল। ধর্মনীতি কেমন করবো এখানে জানব যে এই বিদ্রোহ সম্পর্কে এটা ছিল একটা ধার্মিক বিদ্রোহ রাজপুতরা ভারতের একটা অন্যতম শ্রেষ্ঠ শক্তি সব সবসময় ছিল এবং রাজপুতদের যে গরিমা তাদের যে মর্যাদা তারা সেটা ব্যাপকভাবে পালন করার চেষ্টা করত। নিজেদের যে মর্যাদা সেটা কখনোই খর্ব করতে চাইত না তো ঔরঙ্গজেবের যে ধর্মনীতি তার প্রভাবে এই যে রাজপুতরা বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করেছিল সেই ধর্মনীতি তারা মেনে নিতে পারেনি তার জন্য সেই রকম বিদ্রোহগুলো হয়েছিল এই বুন্দেলা বিদ্রোহ প্রথম যিনি শুরু করেছিলেন যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম ছিল চম্পত রায় চম্পত রায় বুন্দেল বুন্দেলখণ্ডে তৎকালীন রাজা ছিলেন বুন্দেলখণ্ডেই এই বুন্দেলারা বসবাস করত মধ্য ভারতের বুন্দেলখণ্ডে সেখানকার রাজা ছিলেন চম্পদ রায় এবং এই চম্পদ রায় বিদ্রোহ শুরু করেছিলেন তিনি সেখানকার হিন্দুদের ঐক্যবদ্ধ করেন এবং দিয়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন তো এই বিদ্রোহটা যখন হয় তখন চম্পদ রায়ের সঙ্গে ঔরঙ্গজেবের অর্থাৎ মুঘলদের একটা যুদ্ধ হয় যে যুদ্ধে চম্পদ রায় মারা যান মানে মারা যান না সেই যুদ্ধে তিনি হেরে যান এবং তার কিছুদিন পরে চম্পদ রায় আত্মহত্যা করেন এই হেরে যাওয়ার শোকে তিনি আত্মহত্যা করেন তার পুত্র ছিল ছত্র এর নাম আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ছত্র সাল ছত্র চম্পদ রায়ের পরে ছত্র এই বিদ্রোহটা এগিয়ে নিয়ে যান এবং এই ছত্রসাল চম্পত রায়ের মতো পরাজিত হননি ছত্রসাল এই বিদ্রোহটাকে সফলভাবে চালনা করেছিলেন এবং পরবর্তীকালে বুন্দেলখণ্ড স্বাধীন হয়ে যায় এবং বুন্দেলখণ্ড একটা আলাদা রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ছত্রসাল সেই কারণেই বিখ্যাত এরপরে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট বিদ্রোহ একটা হচ্ছে শিখ বিদ্রোহ দ্বিতীয়টা হচ্ছে মারাঠাদের বিরুদ্ধে ঔরঙ্গজেবের যে নীতি ছিল সেইটা মারাঠা এবং দক্ষিণ ভারত প্রথমে আমরা দেখবো শিখ বিদ্রোহ শিখ বিদ্রোহ পুরোপুরি ধার্মিক বিদ্রোহ ছিল জাহাঙ্গীরের ভিডিও যখন করছিলাম জাহাঙ্গীর সম্পর্কে একটা তথ্য দিয়েছিলাম যে জাহাঙ্গীরের সময় গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয় এবং এর পর থেকেই শিখদের সঙ্গে মুঘলদের একটা দূরত্ব শুরু হয় মানে শিখদের শিখরা মুঘলদের বিরুদ্ধে চলে যায় যেটা আকবরের সময় ছিল না আকবরের সময় শিখদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এই অর্জুনকে হত্যা করার পর থেকে এইভাবে শুরু হয়ে যায় শিখদের মানে শিখদের সঙ্গে মুঘলদের বিদ্রোহ শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং শিখদের ইনি দশম গুরু ছিলেন দশম এবং শেষ গুরু কারণ এই গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং পুরো যে গুরু পদটা ছিল সেটাকে বন্ধ করে দেন এবং এই গুরু পদ বন্ধ করে তিনি শুরু করেন খালসা আমি শিখদের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি আধুনিক ভারতের ইতিহাসে সেখানে শিখদের দশজন গুরু সম্পর্কে আমি আলোচনা করেছি সেখানে এই এইগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে তো এখানে অতটা ডিটেলসে যাবো না সেই ভিডিওটা দেখলে আপনারা এটা বুঝতে পারবেন তো খালসা বলে একটা বাহিনী তিনি গঠন করেন কত খ্রিস্টাব্দে এই খালসা শুরু হয় খালসা প্রতিষ্ঠিত হয় ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং এরপর থেকে এই গুরু গোবিন্দ সিং শিখদের নিয়ে নেতৃত্ব দেন মানে শিখদের নেতৃত্ব দেন যে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং এখান থেকে শিখদের সঙ্গে মুঘলদের যুদ্ধ শুরু হয় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে প্রথম শিখদের সঙ্গে মুঘলদের যুদ্ধ হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে ওয়াজির খাঁ নামে একজন ওয়াজির খাঁ এই ওয়াজির খাঁ এই সময় মুঘল সুবাদার ছিলেন ওয়াজির খাঁ শিখদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন মানে একটা অভিযান করেন সেই অভিযানে এই গুরু গোবিন্দ সিং এর দুই পুত্রকে গ্রেপ্তার করা হয় এবং গুরু গোবিন্দ সিং এর দুই পুত্রকে বন্দি বানিয়ে নিয়ে আসা হয় ঔরঙ্গজেবের কাছে ঔরঙ্গজেব তাদেরকে মুসলিম ধর্মে দীক্ষিত হতে বলেন এবং সেটা সরাসরি তারা প্রত্যাখ্যান করেন এই কারণে এই ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিং এর দুই পুত্রকে জ্যান্ত দেওয়ালে বন্দি করে দেন মানে দেওয়ালে তাদেরকে দেওয়ালের মধ্যে জীবিত অবস্থায় দিয়ে তাদেরকে হত্যা করেন খুব কষ্টকর মৃত্যু তাদের হয়েছিল এরপরে হয় চামখড়ের যুদ্ধ চামখড়ের যুদ্ধ এই চামখড়ের যুদ্ধ হয়েছিল শিখদের সঙ্গে মুঘলদের এবং এই যুদ্ধে গুরু গোবিন্দ সিং এর আরো দুই পুত্র মারা যান সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে হয় সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মুঘলদের সঙ্গে শিখদের আরো একটা যুদ্ধ হয় যে যুদ্ধের নাম ছিল ক্ষিদরানার যুদ্ধ এবং এই ক্ষিদ্রানার যুদ্ধ ছিল শিখদের সঙ্গে মুঘলদের শেষ যুদ্ধ কারণ সতেরোশো আট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান এবং এই যুদ্ধটা ছিল শিখদের সঙ্গে ঔরঙ্গজেবের এই গেল শিখদের সঙ্গে বিদ্রোহ এরপরে একটু দেখে নেব যে রাজপুতদের সঙ্গে এই সময় ঔরঙ্গজেবের সম্পর্ক কেমন ছিল এই সময় রাজপুতদের মানে প্রধান যারা রাজপুত রাজা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মেবারের রাজসিং মেবারের রাজ সিং আমেরের জয় সিং এবং মারোয়ারের যশবন্ত সিং ইম্পর্টেন্ট কারণ এটা প্রশ্ন করা হয় যে যশবন্ত সিং কার সমসাময়িক ছিলেন যশবন্ত সিং ছিলেন সমসাময়িক তো এরা তিনজন তিনটে 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 প্রধান 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 মানে জায়গার রাজপুতদের রাজ্য মেবার আমের এবং মারোয়ারের রাজা ছিলেন রাজসিং ছিলেন মেবারের জয় সিং ছিলেন আমের এবং মারোয়ারের রাজা ছিলেন যশবন্ত সিং আকবরের সময় দেখেছিলাম যে রাজপুতদের সঙ্গে মুঘলদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু ঔরঙ্গজেবের সময় এসে সেই সম্পর্ক ভেঙে যায় আর এর পিছনেও ছিল ঔরঙ্গজেবের ধর্মনীতি হয়েছিল কি এই মারোয়ারের যশবন্ত সিং এই সময় মারা যায় আর মারোয়ারের এই যশবন্ত সিং যখন মারা যায় ঔরঙ্গজেব একজনকে এই মারোয়ারের রাজা বানিয়ে দেন যার নাম ছিল ইন্দোর সিং ইন্দোর সিং ইন্দর সিং কে মারোয়ার সিং এর একজন পুত্র ছিলেন যার নাম ছিল অজিত সিং অজিত সিং তো যেহেতু যশবন্ত সিং এর পুত্র হচ্ছেন অজিত সিং তাই এই মারোয়ারের যারা মানে একটু শক্তিশালী ব্যক্তিরা ছিলেন তারা ঔরঙ্গজেবের কাছে অনুরোধ করেন যে অজিত সিংকে সিংহাসনে বসানোর জন্য সিংকে রাজা করার জন্য যেহেতু রাজার পুত্র তখন ঔরঙ্গজেব এই অজিত সিংকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেন আর আগে বললাম যে রাজপুতরা নিজেদের গরিমা মান মর্যাদা এইসবের ব্যাপারে খুবই মানে তারা খুব ওগুলোকে মেনে চলতো তো যখনই এরকম হয় যে অজিত সিংকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলা হয় তখন এই সমস্ত রাজপুতরা একত্রিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে তো এরপরে থাকছে দক্ষিণ ভারত নীতি এবং মারাঠাদের সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক এই ব্যাপারটা অনেকটা বড় আমরা একটু ডিটেলস আলোচনা করব কারণ এখানে অনেক কিছু আছে শিবাজির সম্পর্কে সম্পর্কে এখানে জানতে হবে শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক সম্পর্কে জানতে হবে দক্ষিণ ভারতের নীতি সম্পর্কে জানতে হবে এবং তারপরে ঔরঙ্গজেবের যে ধর্মনীতি রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে তো সেটা আমরা পরের দিনের ভিডিওতে কমপ্লিট করব কারণ এখন যদি করতে চাই সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই ভিডিওটা এত অবধি থাকছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ